হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন বছর উপলক্ষে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, এবং এই কামনা করি যেন সবাই খুব সুখে শান্তিতে এই বছরটা পার করে, তাদের যেন দুঃখ দুর্দশা কোনো কিছু না হয়। দুঃখ দুর্দশা থাকবেই, তারপর আমাদেরকে এটা ওভারকাম করে নিতে হবে। এবং যে জিনিসটা কি, যে কোনো কোনো সময় দুঃখ কষ্ট কিন্তু আসে, যেটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, ওই পরীক্ষাটা আমাদেরকে উত্তীর্ণ হইতে হবে আর কি। তো যাই হোক, আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে কবুতরের যেমন ক্যালসিয়ামের অভাব হয়, ফসফরাসের ঘাটতি হয়, দেখা যায় কি যে ডিমটা এগ বাইন্ডিং হয় বা ডিম ফুটতে চায় না, তো এরকম অনেকগুলা সমস্যা নিয়ে আজকে একটা মেডিসিনের রিভিউ দিব। সেটা আপনি আমি আমরা মোটামুটি সবাই জানি, আবার অনেকে জানিও না। মানে ব্যাপারটা হচ্ছে যে এসিআই কোম্পানি নতুন আরেকটা মেডিসিন বের করেছে, সেটা হচ্ছে আপনার ক্যাল প্লাস। এই যে আমি দেখাই, এটা হচ্ছে পিবি ক্যাল প্লাস, এই যে দেখেন পিবি ক্যাল প্লাস। তো এই মেডিসিনটা অনেক বেশি উপকার, এটা বেশি দাম বেশি না, মাত্র 85 টাকা, মাত্র 85 টাকার দাম। আর ওষুধটা স্পেসিফিকালি মেয়েরা মনে হয় পছন্দ করবে খুব, কারণ এই যে দেখেন কালারটা পিঙ্ক কালার, মানে খুবই সুন্দর একটা কালার, দেখেছেন খুব সুন্দর একটা কালার। এবং এতদিন আমরা যেই ক্যালসিয়ামগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে আপনার লিকুইড, আর এটা তারা বের করেছে এটা হচ্ছে আপনার পাউডার, স্যাশেট টাইপের, এটা হচ্ছে পাউডার। তো এই মেডিসিনটা বেসিক্যালি কবুতরের এই যেখানে নির্দেশনাগুলো আছে যে ক্যালসিয়ামের অভাব, ফসফরাসের ঘাটতি, তারপর ডিমের বাঁধন, তারপর দেখা যাচ্ছে কি আপনার পালক ছিঁড়া যাচ্ছে বা মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, এই ধরনের সমস্যা, এগুলোর জন্য পালকের জন্য অনেক সময় আমরা জিঙ্ক খাওয়াই, জিঙ্কটাই বেটার। তারপর জিঙ্কের পাশাপাশি যখন আপনি ক্যালসিয়ামটা খাওয়াবেন তখন এটা আরও বেশি উপকার হবে। তাছাড়া দেখেন এই যে ডিমের উৎপাদন বৃদ্ধি, ডিমের খোসা শক্ত হওয়া, এরকম আরও অনেকগুলো সমস্যা। তারপরে ভিটামিন D3 আছে এটার মধ্যে, তারপরে তাছাড়া রিকেটস এবং হাড়ের ক্ষয়রোধ করে, খাদ্যের রুচি বাড়ায়, প্রজননে সাহায্য করে, বাচ্চার গ্রোথে সাহায্য করে। বাচ্চা অনেক সময় দেখবেন কি যে মোটামুটি বড় হয়ে গেছে, এখন আমরা ছাড়ছি ছাদে যেটা লাগানোর জন্য, হঠাৎ করে দেখা যায় কি যে পা প্যারালাইজড হয়ে গেছে। তো ওই এই মেডিসিনটা খাওয়ালে ইনশাল্লাহ, এই মেডিসিনটা না, মানে মোট কথা হচ্ছে যে আপনি ক্যালসিয়াম জাতীয় যে মেডিসিনে খাওয়ান না কেন এই সমস্যাটা হবে না। আর বাচ্চা একটা সার্টেন টাইমের মধ্যে যদি বড় না হইতে পারে তাহলে কিন্তু আসলে একটা সমস্যা। ওই ক্ষেত্রে আমরা জিঙ্ক, আয়রন প্লাস এই যে এই ক্যালসিয়ামটা খাওয়াই থাকি আর কি। তো আপনারা এই ক্যালসিয়ামটা খাওয়াবেন, এটা ভালো উপকার পাইছি আমি, ভালো উপকার পাওয়ার কারণে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেমন ওই আমি পাল্লা দেওয়ার সময় এটা খাওয়াই আর কি, যেন কবুতরের হাড়টা মোটামুটি মজবুত থাকে, এবং ও এই যে প্রেশার ক্রিয়েট করতেছে এটা যেন ওর হাড়ের মধ্যে যেন এই আপনার ঝিল্লিগুলো এগুলো যেন উৎপাদন হয়, বেশি সমস্যা যেন না হয়। তো তাছাড়া এই যে দেখা যাচ্ছে কি যে অনেক সময় ক্যালসিয়ামের অভাবে আমাদের মানে এরকম চিপটা থাকে, মানে কী বলবো এটা, মানে শরীরে ওই রকম যেহেতু আপনার হাড়িগুলোতে স্ট্যামিনা থাকে না, তো ফলে দেখা যায় কি যে শরীরটা একটু অন্যরকম থাকে আর কি, যে আমি হাঁটতে গেলেও পায়ে ব্যথা, নড়তে গেলেও ব্যথা লাগে, এরকম অনেক সমস্যা হয়। তো এই জিনিসগুলো আপনি যখন এটা খাওয়াবেন তো তখন দেখা যাবে কি যে কবুতরের ওই সমস্যাগুলো দূর হয়ে যাবে, প্লাসও ভালোভাবে খাবে, খাবারটাও ভালোভাবে হজমে, কারণ ওর তো শরীরে শক্তি আছে, হজম হবে না কেন, ওর শরীরে ভালো শক্তি আছে, স্ট্যামিনা আছে। এবং এটা দেখেন এই যে অন্ত্রেও ভালো একটা এই কী বলে ক্যালসিয়ামের শোষণকে সর্বাধিকভাবে প্রোভাইড করতে সাহায্য করে আর কি। তারপর তাছাড়া খাদ্যের রুচি বাড়ায়। তো এই মেডিসিনটা আমি আপনাদেরকে সাজেস্ট করব, পিবি ক্যাল প্লাস, দাম মাত্র 85 টাকা, এটা আপনারা ইউজ করতে পারেন, এটা খুব খুব খুবই ভালো হবে ক্যালসিয়ামের জন্য, এবং এটা ইউজ করলে ইনশাল্লাহ আপনারা নিজেরা এটা বেনিফিট বুঝতে পারবে। তাছাড়া এটার মধ্যে ভিটামিন B12, ভিটামিন D3, সাইট্রিক অ্যাসিড আছে যেটা আপনার শরীরটা ঠান্ডা রাখে। তো ভিউয়ার্স, তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এমন কোনো কমেন্ট নাই যেটার উত্তর আমি দিই না, বা পার্সোনালি কেউ আমাকে মেসেজ দিছে আমি তাকে, আমি আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু আমি সাজেশন দিয়ে থাকি, ইনশাল্লাহ আমি এটার চেষ্টা করি দেওয়ার জন্য। তো আজকে এতটুকুই, আমার জন্য দোয়া করবেন, আমার নতুন বছরটা যেন ভালো যায় ইনশাল্লাহ, যদি আল্লাহ ওইরকম তৌফিকে রাখে। তো ভিউয়ার্স দোয়া করবেন সবাই, আসসালামু আলাইকুম।